এই স্লাইডে আমরা নিষেক বা ফার্টিলাইজেশনের অ্যাক্রোজম বিক্রিয়া সম্বন্ধে জানবো অ্যাক্রোজোম বিক্রিয়া অর্থাৎ শুক্রাণু এর আগের যে স্টেপ সেটা শুক্রাণুর সক্ষমতা অর্জন করেছে বা ক্যাপাসিটেশন ঘটেছে ক্যাপাসিটেশনের ফলে কি হবে যেটা শুক্রাণুর যে মস্তক অঞ্চলের যে আবরণে অ্যাক্রোজম ছিল সেখান থেকে কিন্তু হায়ালো রুনিডেজ উৎসেচক খরিত হবে এই যে হায়ালো রুনিডেজ উৎসেচক এটা কি করবে এই ছবির দিকে তাকাও আমরা যদি সেকেন্ডারি উসাইডের ছবি এঁকেছি বাইরের স্তর এই সবুজ গোল গোলগুলো করোনা রেডিয়াটা তার যে ভেতরের কালো অংশ জোনা পেলুসিডা ডট ডট অংশ ভাইটেলাইন পর্দা আর ডট ডট অংশ আর কালো জোনা পেলুসিডার মাঝখানে হচ্ছে পেরিভাইটেলাইন স্পেস শুক্রাণু প্রথমে কি হলো এই করোনা রেডিয়াটা অঞ্চল অর্থাৎ এই গ্রানোলসা অঞ্চলগুলোতে এলো এবং এসে কি করবে এই যে হালো রুনিডেজ উৎসেচক এই হালো রুনিডেজ উৎসেচক কিন্তু এই স্তরটাকে নষ্ট করে দেবে অর্থাৎ পরের ছবিটা দেখো এই স্তরটাকে নষ্ট করে দিল পাচিত করেছে ফলে কি হলো পরের যে পর্দা অর্থাৎ পরের পর্দাটা কি জোনা পেলোসিডা জোনা পেলোসিডার গাত্র পরশ করবে এই যে জোনা পেলোসিডাতে এলো জোনা পেলোসিডাতে আসার পর কী হচ্ছে জোনা পেলোসিডায় কিন্তু একটা গঠন থাকে সেটা হচ্ছে জেঠ পিতৃ গ্রাহক জেঠ পিতৃ গ্রাহকটা কী করে না শুক্রাণুর সঙ্গে যুক্ত হয় শুক্রাণু গ্রাহক এটা শুক্রাণুর সঙ্গে যুক্ত হবে এবং শুক্রাণুর সঙ্গে যুক্ত হলে কিন্তু আরও বেশ কয়েকটি উৎসেচক নির্গত হয় যেমন হচ্ছে জোনালাইসিন অ্যাক্রোসিন ঠিক আছে নিউরামিনেরেজ এই ধরনের উৎসগুলো উৎসেচকগুলো খরিত হয় এই উৎসেচকগুলো কি করবে এই উৎসেচকগুলো কিন্তু এই যে আমাদের সেকেন্ড যে পর্দা অর্থাৎ জোনা পেলোসিডা জোনা পেলোসিডাটাকে নষ্ট করে দেবে পাচিত করে দেবে তাহলে এই জোনা পেলোসিডাকে পাচিত করলো বা নষ্ট করলো নষ্ট করার পর তাহলে শুক্রাণুটা কোথায় এলো ভাইটেলাইন স্পেস এই দেখো ভাইটালাইন পর্দা আর জোনা পেলোসিডার মাঝখানের স্তর অংশে কিন্তু শুক্রাণু চলে এসছে তাহলে ভাইটেলাইন পর্দা এলো তখন কি হয় ভাইটেলাইন পর্দা আর উসাইডের সাইডের যে সাইটোপ্লাজম সেটা কিন্তু ফার্টিলাইজেশন কোন তৈরি করে এরপর কি হবে এই যে শুক্রাণুর যে নিউক্লিয়াস অর্থাৎ শুক্রাণুর নিউক্লিয়াসটা কি হবে এই ভাইটালাইন পর্দা ভেদ করে কিন্তু ডিম্বাণুর মধ্যে এই ডিম্বাণুর সাইটোপ্লাজমে চলে আসবে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্রোজম বিক্রিয়া এই অ্যাক্রোজোম বিক্রিয়া আরেকটা আমাদের শর্ট কোয়েশ্চেন মনে রাখতে হবে ফার্টিলিন বলা হয় ফার্টিলিনটা কি না শুক্রাণুর যে মস্তক অংশ অ্যাক্রোজোম সেখানে প্রোটিন একটা অংশ থাকে সেটা কি করবে সেই প্রোটিনটা সেই প্রোটিনটার নামেই হচ্ছে ফাটিলিন যেটা ডিম্বাণুর প্লাজমা পর্দার সঙ্গে শুক্রাণুর গাত্র সংলগ্ন হওয়ার জন্য সহায়তা করে ঠিক আছে তাহলে এই হলো আমাদের অ্যাক্রোজুম বিক্রিয়া এরপর নেক্সট পয়েন্ট আমরা পরবর্তী স্লাইডে জানব